Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলের হরর সিরিজে শুনছিলেন ডার্সি গোডসের লেখা দি ডেড লেক বা মৃত্যু হ্রদ। আজকে এই গল্পের তৃতীয় পর্ব। বন্ধুরা, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই পর্বভিত্তিক যে গল্পগুলো আপনারা শুনছেন সেগুলো প্রত্যেকটার আগে পরে লিঙ্ক কিন্তু আপনারা গল্পের নিচে যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। তাই আপনাদের লিঙ্ক ফলো করে গল্পের পুরো গল্প পড়াটা আপনাদের কাছে কোনো অসুবিধে সৃষ্টি করবে না, এই আশা রাখি। আপনাদের জন্য লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো ফেরা যাক ডার্সি কোর্সের লেখা ডেড লেক বা মৃত্যু হ্রদ গল্পটিতে। আজ তৃতীয় পর্ব। ক্যানভাসের দিকে চেয়ে স্যামের চোখ থেকে ঘুম উবে গেল। ওর মনে পড়ে গেল যে এক সপ্তাহ আর সময় আছে তার সামনে। এর মধ্যে তাকে এমন কিছু আঁকতে হবে যাতে এক্সিবিশনে যখন সে তার আর্ট ওয়ার্ক জমা দেবে যেন সকলের তাক লেগে যায়, যেন সেটা হয় উপস্থিত সকল শিল্প রসিকদের কাছে একটা বিরাট চমক। কিন্তু সেটা কি হতে পারে তা সে এতদিন শহরের ব্যস্ত পরিবেশে চিন্তা ভাবনা করার সময় করে উঠতে পারছিল। এখন এখানে যে উদ্দেশ্য নিয়ে তার আসা, সেই উদ্দেশ্যটাকে সফল করতে তার হাতে আর মাত্র এক সপ্তাহ সময় আছে। এর মধ্যে তার কাজ সে শেষ করতে না পারলে যা আফসোস আর লজ্জার ব্যাপার আর কিছু থাকতে পারে বলে তার জানা নেই। পিটার আঙ্কলের সামনেও সে মুখ দেখাতে পারবে না। তার পেন্টিং এর কাজ সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হতে পারে সেই জন্যই আঙ্কল তাকে এখানে পাঠিয়েছে। আর যদি সেই কাজেই সে ব্যর্থ হয় তাহলে এর চেয়ে লজ্জার আর দুঃখের আর কিছু থাকতে পারে না। ক্যানভাসটার সামনে দাঁড়িয়ে তার খালি সাদা পর্দার দিকে তাকিয়ে আকাশ কুসুম কল্পনায় নানা চিত্র বিচিত্র ছবি আঁকতে লাগলো স্যাম। কল্পনার জগৎটাকে একটু বিস্তার করার চেষ্টা করল, চোখ বুঝে একটা সামনে আয়তক্ষেত্রকে কল্পনা করল। তার মন এখন ওই আয়তক্ষেত্রের মধ্যে বাঁধা পড়ে আছে, আশপাশের বাকি সব কিছু আয়তক্ষেত্রের বাইরে। অনেকদিন আগে নিজের স্কেচবুকে অনেক রকম ছবি এঁকেছিল সে, সেই স্কেচবুকটা এখানেও এনেছে সে, ওরই কিট ব্যাগের ভেতর রয়েছে সেটা। কথাটা মনে হতেই চোখ খুলল স্যাম, এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনলো স্কেচবুকটা। বাড়িতে থাকতে অনেক রকম ছবি এঁকেছিল, সেই দ্রুত হাতে একের পর এক পাতা উল্টে ছবিগুলো দেখতে লাগলো সে। দেখলো একেবারে শেষের পাতাটা ভর্তি হয়ে আছে চোখের ছবিতে, স্কেচ পেন্সিলে আঁকা বিভিন্ন রকম চোখ। শুধু চোখ নয়, সেই চোখগুলোর এক একটা এক এক রকম প্রতিবিম্ব ফুটে উঠেছে। কোনোটায় প্রাকৃতিক দৃশ্যের প্রতিবিম্ব ফুটে উঠেছে, অর্থাৎ চোখের যে মালিক সে যেন কোনো প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করছে। আবার কোনো কোনো চোখে ফুটে উঠেছে কলকারখানার চিমনির ছবি, এরকম এক এক রকম প্রতিবিম্ব। সশব্দে স্কেচবুকটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিল স্যাম। ঘরে ফায়ার প্লেসের আগুনের তেজ ক্রমশ কমে আসছে। আরো ঘন্টাখানেক যদি সে ঘরে কাটাতে চায় তাহলে আরো খান কয়েক কাঠ তাকে আগুনের মধ্যে ঘুষতে হবে। কিন্তু স্যামের আর ইচ্ছে করল না। অনেকটা পথ জার্নি করে এসেছে সে, আজ অন্তত আজকের দিনটা সে বিশ্রাম নিতে চায়। আগামীকাল থেকে সে সমস্ত ক্লান্তি দূর হয়ে এক নতুন উদ্যমে কাজ শুরু করতে চায় সে। দোতলায় শোবার ঘর, সিঁড়ি বেয়ে পায়ে পায়ে দোতলায় উঠে এলো স্যাম। আগুনের তাপের মধ্যে এতক্ষণ ছিল তাই পরিবেশের শীতলতা বুঝতে পারেনি সে, কিন্তু আগুনের সামনে থেকে সরে আসতেই তার বেজায় শীত করতে লাগলো।
দোতলায় শোবার ঘরে এসে জানলার পর্দাটা দুদিকে টেনে সরাতে তারা ভরা রাতের আকাশটা দেখতে পেল সে। সঙ্গে সঙ্গে বিস্ময় মুগ্ধ হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকল। শহরের মেয়ে শ্যাম আকাশের এমন উন্মুক্ত রূপ কখনো দেখেনি। আকাশ ছোঁয়া উঁচু উঁচু কংক্রিটের ইমারত তার দৃষ্টিকে সব সময় আটকে দিত সেখানে। তাই খুব অল্প সংখ্যক নক্ষত্র দেখার সুযোগ হয়েছিল তার ভাগ্যে। কিন্তু এই খোলা অরণ্যের বুকে এসে ওপরে আকাশের দিকে চেয়ে সে একেবারে হতবাক হয়ে গেল। তারায় তারায় ভরে গিয়েছে আকাশের বিশাল গাটা। আকাশ জুড়ে অসংখ্য ছোট বড় নক্ষত্র মিট মিট করে চলছে, যেগুলো স্থির হয়ে আলো দিচ্ছে সেগুলো গ্রহ দেখা মাত্রই চিনতে পারলো শ্যাম। যেন অসংখ্য উজ্জ্বল নীল ছোট ছোট চুমকি ঝকমক করছে। দারুণ একটা লিভিং পিকচার, মনে মনে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা করলো শ্যাম। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর সে ফিরে এলো বিছানায়। বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে দুচোখ বুঝে নিদ্রা দেবীর ধ্যান করতে লাগলো। কিন্তু বারবারই ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো আজকের সন্ধ্যে দেখা নির্জন হ্রদের ধারে বসে থাকা সেই অদ্ভুত লোকটির ছায়ামূর্তির দৃশ্যটি। মাথা থেকে বিচ্ছিরি ভাবনাটা দূরে সরিয়ে রেখে ঘুমাবার চেষ্টা করতে লাগলো শ্যাম। অতক্ষণ সে ঘুমিয়েছিল জানে না, হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে ওর ঘুমটা ভেঙে গেল। চমকে চোখ মেলে তাকিয়েও অন্ধকার ঘরে সে প্রথমটায় বুঝতে পারলো না যে সে কোথায় আছে। ঘেমে নেই উঠে যে শুনি, অনেক পরে ধীরে ধীরে যখন একটু ধাতস্থ হলো তখন ও ধীরে ধীরে মনে পড়তে লাগলো সবকিছু। আজই সে এখানে এসে পৌঁছেছে, রয়েছে এই গভীর অরণ্যের বুকে যেখানে নেই কোনো মানুষজনের আনাগমন। জনবসতি থেকে দূরে অনেক দূরে এই বন, আর বনের মধ্যে একাকী কেবিন যেখানে সে এখন করছে রাত্রিবাস। ওর আশেপাশে নেই কোনো মানুষজনের সাড়া, কারোর থাকার কথাও নয়, কারণ এটা প্রাইভেট প্রপার্টি, তার পিটার আঙ্কলের প্রপার্টি, এখানে বাইরের অন্য কারোর আসার অধিকার নেই। কিন্তু তাহলে ওই আওয়াজটা কিসের যেটা সে এইমাত্র শুনল? হ্যাঁ, একটা শব্দ সে এইমাত্র শুনতে পেয়েছে। দুঃস্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙেছে ঠিকই, কিন্তু জেগে উঠতেই একটা শব্দ কানে এসেছে। ব্যালকনির কাঁচের দরজার মধ্য দিয়ে বাইরের ফিকে স্লেট কালারের আকাশটা দেখতে পাচ্ছিস। এখন কটা বাজে মনে মনে আন্দাজ করার চেষ্টা করলো শ্যাম। আকাশটা দেখে তো মনে হচ্ছে ভোর হতে খুব বেশি দেরি নেই। ঘড়িটাও নেই কাছে, বিছানায় শুয়েই আড়মোড়া ভাঙতে লাগলো শ্যাম। হঠাৎ সে অনুভব করলো প্রচন্ড শীত করছে তার। পা দুটো কখন যেন বিছানা থেকে খানিকটা নেমে গিয়েছে খাটের বাইরের দিকে, আর তাই জমে বরফ হয়ে গিয়েছে তার পা দুটো। কতক্ষণ এভাবে প্রায় পা ঝুলিয়ে সে শুয়েছিল কে জানে। শেষ রাতের দিকে এখানে দেখছি বেজায় ঠান্ডা পড়ে, বিছানায় কোথাও কম্বল টম্বল কিছু চোখে পড়লো না শ্যামের। একটা কিছু এখন গায়ে না দিলেই নয়। তার কিট ব্যাগে অবশ্য কয়েকটা গরম জামা আছে, কিন্তু ব্যাগটা তো এখনো খোলাই হয়নি। তাছাড়া তার যাবতীয় সুটকেস আর ব্যাগ একতলার ঘরে রাখা আছে। নিজেকেই নিজে গাল দিল শ্যাম, যেখানে সন্ধ্যে উতরলে হিমের ঠান্ডা বাতাস বইতে থাকে সেখানে শোবার আগে কেন সে সেই মতো ব্যবস্থা করে নিয়ে শুল না। কম্বল টম্বল অবশ্য সঙ্গে আনেনি সে, যদি কয়েকটা গরম জামাও নিজের সঙ্গে এনে রেখে দিত তাহলে এখনই গায়ে নিয়ে দিয়ে নিয়ে শুয়ে নিতে পারত। কিন্তু তা সে করেনি, এখন খেলা সামল। ধীরে ধীরে বিছানা ছেড়ে নামল শ্যাম। তাকে যেভাবে হোক কষ্ট করে হলো একতলায় যেতেই হয়, ওখানেই তার যাবতীয় বাক্স প্যাঁচড়া গুলো আছে। পায়ে স্নিকার্স দুটো গলিয়ে নিয়ে শোবার ঘর ছেড়ে বেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই তার গায়ের লোমগুলো আবার দাঁড়িয়ে গেল।
সেই শব্দটা আবার শুনতে পেল সে, সেই শব্দ যেটা সে এই মাত্র ঘুম ভেঙে শুনল। কিন্তু কিসের শব্দ ওটা? মনে মনে আশ্চর্য না হয় পারল না স্যাম। সে আদৌ কেবিনের বাইরের দরজা ঠিকভাবে বন্ধ করেছিল তো? যদি সে তা না করে থাকে, যদি ভুলে গিয়ে থাকে তাহলে? শরীর বেয়ে একটা মৃদু শিরশিরানি অনুভব করলো স্যাম। দরজা খোলা পেয়ে কেউ ঢুকে পড়েনি তো বাড়িতে? আর তখনই আজ সন্ধ্যে হ্রদের ধারে দেখা ওই আগন্তুকের কথা মনে পড়ে গেল স্যাম। ওই লোকটা ঢুকে পড়েনি তো তার ঘরে? লোকটার কথা মনে পড়তেই অজান্তেই বুকের ভেতর ধুকপুকানিটা আরো জোরে জোরে হতে লাগলো স্যাম। সেই সঙ্গে একটা ভয় আর আশঙ্কা, আফসোস হতে লাগলো কেন কুড়ুলটা নিজের সঙ্গে নিয়ে শুল না সে, ওটাকে কেন একতলার ঘরেই ফেলে রাখলো। বিদেশ বিভুঁইয়ে এসে এত কেয়ারলেস হলে চলে? কিন্তু তবু তাকে সাহস নিয়ে এগিয়ে গিয়ে দেখতেই হয়। তেমন হলে ফায়ার প্লেসের সামনে রাখা ওই কাঠগুলোর একটা তুলে নিয়েই ভাবতে ভাবতে দোতলার একতলার সিঁড়ির মাঝখানে ল্যান্ডিং এ এসে দাঁড়ালো স্যাম। যতদূর সম্ভব জুতোয় যাতে শব্দ বেশি জোরে না ওঠে, সেইভাবে সাবধানে সতর্কভাবে দোতলা আর একতলার ল্যান্ডিং এ এসে দাঁড়ালো স্যাম। ওখান থেকে পুরো একতলাটা ভালোভাবেই দেখা যায়, তাই তীক্ষ্ণ নজর বুলিয়েও পুরো একতলার ঘরটাকে জরিপ করে নিল স্যাম। ঘরে এমন কোনো বড় আসবাব নেই যার পেছনে কেউ লুকিয়ে থাকতে পারে। ঘরে অবশ্য কাউকে দেখাও গেল না। স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে এলো স্যামের মধ্যে। যাক, ঘরে কেউ নেই, দরজাটাও দেখা যাচ্ছে ভেতর থেকে বন্ধ করাই গেছে। পায়ে পায়ে একতলায় নেমে এলো স্যাম। ফায়ার প্লেসের আগুন নিবু নিবু হয়ে জ্বলছে, বাইরে রাতের শেষ প্রহর চলছে। একতলায় চার চারটে বড় বড় জানলা, সেই জানলাগুলো কেমন একটা অদ্ভুত ফিকে আলো সেই জানলাগুলো দিয়ে ঘরের ভেতর প্রবেশ করছে। ফায়ার প্লেসে নিভু নিভু হয়ে আসা অনুজ্জ্বল আগুনের আভা ঘরটাকে সামান্য হলেও দৃশ্য করে তুলেছে। একতলা একেবারে সিঁড়ির নিচে নেমে এলো স্যাম। শীতে তার গা কাঁপছে রীতিমতো। দুহাত দিয়ে নিজেকে ঠান্ডার হাত থেকে কোনো রকমে আড়াল করতে করতে সে এসে দাঁড়ালো একেবারে ঘরের মাঝখানে। আশপাশটায় নজর বুলিয়ে দেখতে লাগলো, একটু আগে শোনা শব্দটার উৎস অনুসন্ধান করার চেষ্টা করতে লাগলো। কিন্তু ঘরে এমন কিছুই তার নজরে পড়ল না যেটা সেই শব্দের উৎপত্তির কারণ হতে পারে। কিসের শব্দ ছিল? অনেক অনুমান অনেক আন্দাজ লাগিয়েও ঠিক বুঝে উঠতে পারল না স্যাম। নিরুপায় হয়ে সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক চাইতে লাগল। হঠাৎ ওর নজরে পড়ল ফায়ার প্লেসের সামনে রাখা এক গাদা জ্বালানি কাঠের মধ্যে থেকে একটা কাঠ পড়ে রয়েছে নিচের ফ্লোর বোর্ডের উপর। আচ্ছা, এই তাহলে ওই শব্দের কারণ। একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে স্যাম এগিয়ে গেল নিজের কিট ব্যাগের দিকে। ব্যাগের চেন খুলে নিজের প্রয়োজনীয় গরম জামাগুলো বের করে নিল। তারপর মনে হলো ফায়ার প্লেসে আগুনের সামনে কিছুক্ষণ বসে থাকলে ভালো হয়, তাই কাঠ ফেলে আগুনটাকে আবার খুঁচিয়ে তুলতে স্যাম এগিয়ে যেতে গেল ফায়ার প্লেসের দিকে। আর তখনই এমন একটা ব্যাপার তার নজরে পড়লো যেটা সে আগে লক্ষ্য করেনি। ব্যাপারটা বাস্তবিকই তাকে একেবারে হতবাক করে দিল, সেই সঙ্গে একটা ভয় যেন ওকে ক্রমশ আচ্ছন্ন করে ফেলতে লাগলো। আরে, এই ছবিটা কে আঁকলো? স্যাম অবাক হয়ে দেখলো ইজেলের ওপর সেট করে রাখা সাদা ক্যানভাসের ওপর কার যেন মুখ আঁকা। শুধুই একটা মুখ, কে কখন আঁকলো এই মুখ? স্যাম বিস্ময়ে হাঁ করে চেয়ে রইল
সামনের ক্যানভাসের উপর আঁকা ছবিটার দিকে। স্যামের মনে হলো ছবির মুখটা যেন তারই দিকে তাকিয়ে আছে। জল রঙে আঁকা পোর্ট্রেট নয়, ড্রাই কালার দিয়ে আঁকা হয়েছে। বাঁকা নাকের ওপর কোটরগত বাদামি কটা চোখ দুটো যেন তির্যক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে। ঠোঁট দুটো সরু পাতলা, থুতনির নিচে খোঁচা খোঁচা বাদামি দাড়ি, মাথার চুলগুলো রুক্ষ শুষ্ক, যেন কতদিন তেল পড়েনি তাতে। বাগালে একটা লাল কাটা দাগ। আশ্চর্য, বিস্ময় অতিমাত্রায় বিহ্বল হয়ে স্যাম তাকিয়েই রইল এই অদ্ভুত পোর্ট্রেটটার দিকে। যেই এঁকে থাকুক, তার আঁকার দক্ষতা প্রশংসা করতেই হবে। সামান্য কটা আঁচল আর উপযুক্ত রঙের ব্যবহারে এমনভাবে মুখখানাকে ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে এটা ছবি নয়, সত্যি সত্যি জীবন্ত একটা মুখ। কিন্তু কথা হচ্ছে, এই ছবিটা আঁকলো কে? এই কেবিনে তো এখন সে ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। তবে এই ছবি আঁকলো কে? কথাটা মনে হতেই ভয়ের একটা শীতল স্রোত ওর শিরদাঁড়া বেয়ে নেমে গেল। ক্যানভাসটার সামনে থেকে ক্রমশ এক পা দু পা করে পিছু হটতে লাগলো সে। আমি কি সত্যি এখানে একা? মনে মনে বিড়বিড় করে বলে উঠলো স্যাম। যদি একাই থাকি তাহলে বন্ধ কেবিনের ঘরে, যেখানে আমি ছাড়া আর কেউ নেই, সেখানে এই ছবি আমার অজ্ঞাতে কে আঁকল? বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী দিন আগামী পর্ব নিয়ে এসে শিগগিরই আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত বিভিন্ন ভিডিও আপনাদের কাছে আপডেট চলে যেতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানান। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।